হ্যালো ফ্রেন্ডস মিনাস কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতকালের একটা স্পেশাল সবজির রেসিপি আর এটা হলো টক পালং পালং শাক তো নর্মালি আমরা সবাই চিনি কিন্তু এটা হলো টক পালং এর রেসিপিটা তৈরি করে নেওয়া যায় খুব ঝটপট জাস্ট দশ থেকে বারো মিনিট মতোই লাগে তো এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটা ক্লিক করলে কিন্তু নিত্য নতুন রেসিপির আপডেটটা পেয়ে যাবেন তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক টক পালং করতে এখানে পালং শাকটা আমি কেটে নিয়েছি প্রথমে জলে ধুয়ে তারপর এগুলোকে ছোট করে কেটে নিয়েছি এবার রান্নার জন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করবেন তেলটা ভালো গরম হলে সেই সময় দিয়ে দিলাম একটা ছোট শুকনো লঙ্কা দু টুকরো করে এরপর এখানে দিয়ে দিয়েছি হাফ টি স্পুনের একটু বেশি কালো সর্ষে কয়েক সেকেন্ড এই দুটোকে একটু ভাজা করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম যে পালং শাকটা সেটা একদম লো ফ্লেমে রেখে রান্নাটা করব তো দেখুন পালং শাকটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সফট হয়ে আসে নর্মালি যে পালং শাক আমরা খেয়ে থাকি সেটা আর এটার পার্থক্য এটাই এটা জলবিহীন আপনারা রান্নাটা করে নিতে পারবেন এখানে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর খুবই অল্প হলুদ হলুদটা একদম অপশনাল চাইলে দেবেন না চাইলে স্কিপ করবেন তো আমি একদম লো ফ্লেমে এটাকে জাস্ট দু থেকে তিন মিনিটের মতো এরকম করে একটু রান্না করে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম হয়ে গিয়েছে এবং এর থেকে কিন্তু একদম জল ছেড়ে দিয়েছে পুরো রান্নাটা দেখবেন কোনো জলও লাগবে না এবং এই যে সমস্ত ডাটা এগুলো খুব কচি থাকার জন্য একদম গলে যাবে আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন চার মিনিটের মতো লো ফ্লেম করে তিন চার মিনিট পরে ঢাকনাটা ওপেন করছি দেখুন সবজিটা থেকে একদম ভালোভাবে জলটা বের হয়ে এসছে আর পুরো সবজিটা কিন্তু গলে গিয়েছে এই পর্যায়ে ফ্লেমটাকে লো টু লো মিডিয়াম রেখে দিয়েছি এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এটা টক মিষ্টি হয় আমি অনফোর্থ কাপ মানে চার টেবিল চামচ এখানে চিনি ইউজ করছি এই পালং শাকটাকে এবার আমরা মিডিয়াম টু লো মিডিয়াম করে এটাকে রান্না করে নেব আর দেখেই বুঝতে পারছেন এটা অনেকটা ঘন হয়ে এসছে জেলির মতো হয় এটা তো এটা রান্না করতে করতে কিন্তু একদম শুকিয়ে নিতে হয় এই যতটা জল আছে এটাকেও কিন্তু অনবরত নাড়তে নাড়তে এটাকে আমরা শুকিয়ে নেব আর এটা যখন ঠান্ডা হয়ে যায় তখন একদম ঘন জেলির মতোই হয়ে আসে এটা খেতে অসম্ভব টেস্টি একটা শাক যারা খেয়েছে তারা জানে আর যারা খাননি যদি চিনে থাকেন এই সবজিটা শীতকালের বাজারে পাওয়া যায় আপনারা একটু খোঁজ নিয়ে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা অসম্ভব সুন্দর হয় খেতে আমি এটাকে ভালো করে নাড়িয়ে ঘন করে গ্যাস ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম তারপরে কিন্তু সার্ভ করেছি দেখুন একদম জেলির মতো এটা এরকম জমে যায় আর খেতে খুবই দুর্দান্ত এটা তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটা ক্লিক করলে কিন্তু নিত্য নতুন রেসিপির আপডেট পেয়ে যাবেন থ্যাংক ইউ